ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো এখন তো পুজোর মার্কেটিং করতেই হবে, তো আজকে আমরা যাচ্ছি পুজোর মার্কেটিং করতে, দেখে কি কি নেওয়া যায়। তো চলো ব্লগটা তোমরা একদম এন্ড অব্দি দেখবে আর আমার সাথে থাকবে, চলো। তো বন্ধুরা, আমরা প্রথমেই চলে এসেছি মদনলালে মাদের শাড়ি কেনার জন্য, কারণ সেটাই হচ্ছে সব থেকে বড়ো প্রবলেম। কারণ সন্তমনের মার কিন্তু শাড়ি পছন্দ হয় না সহজে, তো সেটা পছন্দ করার জন্য অনেক সময় নিতে হয়। তো সেই জন্য আগে ভাবলাম যে আগে মাদের শাড়িটা কিনে নিই, তারপরে সন্তমন বাবার এদের জামা নেওয়া যাবে। তো চলো দেখা যাক কী কী শাড়ি আছে। তো এই যে এখানে অনেক ধরনের শাড়ি আমাদেরকে দেখাচ্ছে, সিল্ক, খাদি, তারপরে আরও ঢাকাই জামদানি থেকে শুরু করে অনেক শাড়ি দেখাচ্ছে। তো আমাদেরকে এই কাকু লাস্টে এই শাড়িটা দেখালো সন্তমনের মায়ের জন্য, একদম ডিপ ব্লুর মধ্যে কপারের কাজ করা, একদম খুব সুন্দর এই শাড়িটা। বেশ এটা একটু মানে ইউনিক ইউনিক লাগছিলো কালারটা, আর এই কালারটা আমার নেইও। তো ভাবলাম যে এটাই নেওয়া যাক। তো সন্তপন তো মাকে ভিডিও কলে দেখিয়ে যাচ্ছে তখন থেকে যে কোন শাড়িটা নেব। তো লাস্টে আমাদের এই শাড়ি পছন্দ হয়েছে, আর আমার মার জন্য পছন্দ হয়েছে একটা ডিপ সবুজ কালারের শাড়ি। তখন ভিডিওটা করা হয়নি, তো পরে দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। দেন আমরা নেক্সটে মদনলালের নিচে ছেলেদের ড্রেস পাওয়া যায়, তো সেখানে বাবার জন্য প্যান্ট পিস আর শার্টের পিস নিয়ে নিলাম, কারণ বাবার রেডিমেড শার্ট পছন্দ হয় না। তো তারপর নেক্সট আমরা দেখছিলাম সন্তর্পণের শর্ট কুর্তা। তো ও অনলাইনে কিছু দেখেছে শর্ট কুর্তাগুলো, যেগুলো খুব ওর ভালো লেগেছে, বাট যে এখন দোকানে তো আর সেগুলো পাচ্ছে না, কারণ সেম সেরকমই দেখতে তো আর দোকানে পাবে না। তো ওর কোনোটাই ভালো লাগছে না, তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, কোনোটাই পছন্দ হচ্ছে না। তো আমাদের মদনলাল থেকে শাড়ি কেনা হয়ে গেছে মার, মানে দুই মার, আর হচ্ছে আমি ব্যাক ক্যামেরা অন করিনি, তাই একটু গরম করলাম দেখাতে পারছি না করে। তারপরে এখন চলে এসেছে সন্তর্পণের শার্ট দেখতে, কখন শার্টটা প্যান কি দেখবে। তো চলো এখন একটু প্লিজ কনসেন্ট্রেট, তো চলো দেখতে থাকো ব্লগটা। এইবারও প্রিন্স গুলো নিবি? প্রিন্স গুলো আমি তো নেই। কেন নিস নাই তুই একটা? না আমি হচ্ছে যে প্রিন্স কলারটা ইয়ে নিব, তুই তো দেখ না, এখনো হয়নি, আমি তো বলিনি হয়ে গেছে। এখন ব্লু জিন্স করছে, একটা পছন্দ হয়েছিল, আমি বললাম এই সাইডে অনেক ব্লু আছে তো এদিক থেকে দেখতে। তো গাই সন্তর্পণের কিন্তু শার্টটা না হয়ে গেছে, ওর হাতে তুমি দেখতে পারছো জ্যাক হোয়াইট আর জিন্স ছিল, তো ওগুলো ওই দুটোই ও নিয়েছে। নেক্সট আমরা এখন যাচ্ছি ওর শর্ট কুর্তা দেখতে, কারণ ওর শর্ট কুর্তা এখনও পছন্দ হয়নি, তো সেটাই দেখার বাকি। কালারফুল এটা আপনার এই কালারটা ভালো লাগে, এটা ডিপ কালার প্যান্টের সঙ্গে পড়লে খুব ভালো লাগবে। তো আমরা এখন ডেফিতে চলে এসেছি, আমরা জানি ডেফিতে সন্তপনের শর্ট কুর্তা পছন্দ হয়েই যাবে। তো ডেফির একটা নতুন শপ খুলেছে, ওখানে একটা ইয়েলো কালারের, দুটো ইয়েলো কালার দেখেছে, ওটাই ও এখন পরছে ট্রায়াল রুমে। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম পুরনো মদনলালে, তো সেখান থেকে আমি ইয়েলো কালারের শাড়িটা নিয়েছি, এটা আমি অষ্টমীর দিন অঞ্জলি দেবো সকালে এটা পরে। তো আমি এটা অনেকদিন আগেই পছন্দ করে গিয়েছিলাম, তো এখন এটা নিয়ে গেলাম। তো আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, মানে আমার হয়নি, মানে আমি তো চলো অর্ডার দেবো, তুই আমার না, আমি এখনো আমার এখন অর্ডার দেওয়া হয়নি, এই তো আমি খেতে বসতে বসতে আমি সব অর্ডার দিয়ে দিবো। আর সন্তপনের হয়ে গেছে, আর মানে মাদের হয়েছে, মা বাবা সন্তপন, দিদিটা বাকি আছে, দিদিও অর্ডার দেবে, আমি অর্ডার দেবো। তো এখন ওর চলো শর্ট কুর্তা নিলো, ওটাও হয়ে গেল, মানে ওগুলো আমি
আর এখন আমরা যাচ্ছি খেতে, না না এখন আমরা খেতে যাচ্ছি, তো চলো। তো আমরা এখানে বাটার নান, পনির দো পেঁয়াজা, সালাড, গ্রিন সালাড একটা আর একটা কোক অর্ডার দিয়েছিলাম। এখানকার পনির দো পেঁয়াজা আর বাটার নানটা জাস্ট অসাধারণ, আমার তো প্রচণ্ড ভালো লাগে। এটা হচ্ছে আমরা এসেছি গোল্ডেন ভ্যালিতে, একদম অতিথির সামনে যে গোল্ডেন ভ্যালিটা আছে রঞ্জিত হোটেলের অপোজিটে মানে ওপরে, তো আমরা সেখানেই চলে এসেছি আজকে খেতে। তো আজকের ব্লগটা কি এখান থেকে এন্ড করছি, আমার মাথাটা একটু কেটে গেছে কারণ মোবাইলটা একটু নিচে নেমে গেছিলো, আমি বুঝতে পারিনি, পরে আমি উঠিয়ে দেবো, তো সরি। আর আমার ব্লগগুলো অনেক লেটে লেটে আসছে, তার জন্য আমি তোমাদের কাছে মানে খুবই সরি, কারণ আমি একটু মানে অসুবিধার মধ্যে আছি, এই আসা যাওয়া করতে করতে আমার ব্লগগুলো এডিট করাই হচ্ছে না, তো সেই জন্য প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো চলো আজকের ব্লগটা কি এখানে এন্ড করছি, আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাকে এখনও অনেক দূর যেতে হবে। তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে কিন্তু আমার নেক্সট ব্লগে।